লজিস্টিক রিগ্রেশন একটা সময় ছিল যখন আমরা মাল্টিপল রিগ্রেশন ইউজ করতাম। মাল্টিপল রিগ্রেশন ইউজ করেছি আমরা গত ক্লাসে একজনের ইনকাম বের করতে হবে, আসলে কিন্তু বের করি না আমরা, গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা বের করি না, আমরা তারপরে এই কথাটাই বলি বের করি প্রেডিক্ট করবো, আসলে প্রেডিক্ট করি না, আমরা দেখি যে ইনকামের কে কোন কোন ফ্যাক্টর প্রভাবিত করে, মানে কোন কোন ফ্যাক্টর গুলোর কারণে ইনকাম বাড়ে অথবা কমে, আমরা এটা দেখি। তো ইনফ্যাক্ট আমরা এমন ভাবে এস্টিমেট করি মনে হয় যেন আমরা প্রেডিক্ট করতে যাই, তাইলে আমরা দেখি যে ইনকাম কে প্রভাবিত করে, মানে ইনকাম বাড়ে অথবা কমে এর কারণ এজ কিনা, এর কারণ এডুকেশন কিনা, এর কারণ জেন্ডার কিনা, ইত্যাদি ইত্যাদি। তো তাইলে আমরা প্রেডিক্ট করছি কাকে? ইনকাম কে। কিন্তু মাঝে মাঝে আমাদের এইরকম একটা প্রবলেম আসে যে প্রেডিক্ট করতে হবে এমন একজনকে যার ভ্যালু কিনা জিরো অথবা ওয়ান। যেমন করোনাতে এফেক্টেড হয়েছে কি হয় নাই এটা প্রেডিক্ট করব, কি দিয়ে? তার এডুকেশন দিয়ে, তার ইনকাম দিয়ে, তার সোশ্যাল স্ট্যাটাস দিয়ে, তার বাসস্থান দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে। তার মানে অনেকগুলো ফ্যাক্টর দিয়ে যদি আমাকে প্রেডিক্ট করতে হয়, ইনকামের মতো বিষয় না, স্কেল ডাটা না, বাইনারি ডেটা যেটার ভ্যালু জিরো অথবা ওয়ান। বাইনারি না হইলেও ক্যাটাগরিক্যাল ডাটা হইতে পারে যেটার ভ্যালু ওয়ান জিরো ওয়ান টু থ্রি এগুলো, তাহলে এটার প্রেডিকশন কিন্তু দশমিক না, প্রেডিকশন হচ্ছে একটা ডিসক্রিট ভ্যালু। বাইনারি ক্ষেত্রে জিরো ওয়ান, ট্রাইনারির ক্ষেত্রে জিরো ওয়ান টু, এরকম। যেমন ধরেন একটা প্রেডিকশন বলি যে একজন ব্যক্তি কি ধরনের, মাঝারি, খারাপ, ভালো, তাহলে তিনটে প্রেডিকশন। তাহলে এই একজন ব্যক্তি কি ধরনের নেচার এটাকে আমরা প্রেডিক্ট করব ইনকাম দিয়ে, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে, এডুকেশন দিয়ে, এগুলি দিয়ে। তাহলে এটাও তো রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন। কিন্তু এই ধরনের মাল্টিপল রিগ্রেশনের জন্য যেখানে প্রেডিকশন হবে বাইনারি অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, সেই ধরনের রিগ্রেশন করার জন্য এই স্ট্যাটিস্টিশিয়ানরা একটা নাম দিছে, ভিন্ন আকারে করতে হয়, ভিন্ন পদ্ধতিতে করতে হয়, তার নাম দিছে লজিস্টিক রিগ্রেশন। এখন আপনি বলতে পারেন যে এখানে কিভাবে প্রেডিকশন করে? এখানে প্রেডিকশন করে প্রবাবিলিটি। কি ধরনের প্রবাবিলিটি? যদি প্রবাবিলিটি অফ করোনা হয়েছে ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ করোনা হয় নাই, তাহলে তার প্রেডিকশন হবে করোনা হয়েছে। তার মানে প্রবাবিলিটি প্রেডিকশন করা হয়, প্রবাবিলিটি দিয়ে প্রেডিকশন করা হয়। তাহলে আসলে প্রেডিকশন করা হয় মাল্টিপল রিগ্রেশনের মতোই, যেখানে স্কেল ডাটাকে প্রেডিক্ট করা হয়, এখানেও মাল্টিপল রিগ্রেশনের মতোই, কিন্তু এখানে প্রেডিক্ট করা হয় প্রবাবিলিটি। আর যেই প্রবাবিলিটি বেশি সেই ভ্যালুটা নেওয়া হয়, যেই ভ্যালুর প্রবাবিলিটি বেশি সে তার ভ্যালুটাকে নেওয়া হয়, সেই ভ্যালুটাকে নেওয়া হয়। তাহলে এই রিগ্রেশনের এই পদ্ধতিটাকে নাম দিয়েছে লজিস্টিক রিগ্রেশন। ডেটা মাইনিং এ লজিস্টিক রিগ্রেশন খুব চলে, কারণ আমরা ডেটা মাইনিং এ ক্লাসিফিকেশন করতে চাই, ক্লাসিফিকেশনে আমাদের ক্লাসিফাই করতে হয় যে আইদার ইয়েস অর নো,
অথবা মাল্টি মাল্টি লেভেল ক্লাসিফিকেশন আছে, সেটা আমি ক্লাসে পড়াই না। মাল্টি লেভেল ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে শুধু জিরো আর ওয়ান না, ওয়ান আর টু না, চিট ইয়েস আর নো নয়। মাল্টি লেভেল ক্লাসিফিকেশন হচ্ছে যে ভালো, মাঝারি, মন্দ, তাইলে এই তিন ধরনের অথবা চার ধরনের অথবা চার পাঁচ ধরনের, এগুলিকে বলা হয় মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনে এই লজিস্টিক রিগ্রেশনের মতোই করা যায়, মানে লজিস্টিক রিগ্রেশন দিয়েই মাল্টি লেভেল ক্লাসিফিকেশন করা যায় অথবা বাইনারি ক্লাসিফিকেশন করা যায়। কিন্তু আমি ক্লাসে কিন্তু কখনোই লজিস্টিক রিগ্রেশনের কথা বলি নেই, শুধু একটু বার বলছি রিগ্রেশন, তাও এক কথায় শেষ করে দিছি। তো এটা তাহলে আমরা সেই ক্লাসিফিকেশন টেকনিক অথবা লজিস্টিক রিগ্রেশন, ক্লাসিফিকেশন টেকনিক কেউ কখনোই বলে না, ও আমরা এই ক্লাসিফিকেশন লজিস্টিক রিগ্রেশন দেখবো আজকে। তো আমাদের তো ডেটা লাগবে, ডেটা কোথা থেকে আনব? ওপেন ডেটা, দেখি যেখানে ইনস্টল করা হয়েছে সেখানে হয়তো বা ডেটা থাকতে পারে। সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস, না হলে আমরা তৈরি করব এখানে, এখানে প্রোগ্রাম ফাইলস এর এখানে নাই, 86 প্রোগ্রাম ফাইলস 86 এখানে থাকবে এসপিএসএস ফোল্ডার, ও নাই এসপিএসএস ফোল্ডারটা তাহলে কোথায়? স্যার আগেরটাতে ছিল আইবিএম এর ভিতরে। ও আচ্ছা, প্রোগ্রাম ফাইলস এসপিএসএস নাই স্যার, আইবিএম, আইবিএম লিখা, আইবিএম এর ভিতরে না স্যার, প্রোগ্রাম ফাইলস এ ঢুকেন, অনেক ডেটা আছে আমাদের প্র্যাকটিস এর জন্য, আমি এতদিন বলিনি, আমরা এখান থেকেও ডাটা নিতে পারতাম। সিরিয়াল ডাটা নেই, সিরিয়াল ডাটা নেই, ভ্যালু ডেসক্রিপশন দেখি, এটা হলো এজ, এটা হলো জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, লাইফস্টাইল, আর হচ্ছে প্রেফারড ব্রেকফাস্ট। প্রেফারড ব্রেকফাস্টের ক্যাটাগরি হচ্ছে তিনটা, আচ্ছা, আর লাইফস্টাইলের ক্যাটাগরি হচ্ছে দুইটা। ওকে ফাইন, আমরা লাইফস্টাইলকে লাইফস্টাইলকে ইনঅ্যাকটিভ অ্যাক্টিভ এটাকে প্রেডিক্ট করব লাইফস্টাইলকে। তাহলে এখানে চারটে ডেটা আছে, এজ, তাও আবার ক্যাটাগরি, জেন্ডার, তাও আবার ক্যাটাগরি, এজ অ্যাকচুয়াল এজ না, মানে এজের ক্যাটাগরি কয়টা? চারটা, 31 থেকে 31 এর নিচে যাদের তাদেরকে এক দেওয়া হয়েছে, 31 থেকে 75, 45 দুই দেওয়া হয়েছে, 46 থেকে 60 তিন দেওয়া হয়েছে, ওভার 60 চার দেওয়া হয়েছে। তার মানে এইজটাকে ক্যাটাগরি আকারে তৈরি করে নিয়েছে। জেন্ডার তো আছেই ক্যাটাগরি, ম্যারিটাল স্ট্যাটাসকে ম্যারিড আনম্যারিড দেওয়া হয়েছে, আর লাইফস্টাইলকে দুইটা, অ্যাক্টিভ লাইফস্টাইল, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, আর হচ্ছে প্রেফারড ব্রেকফাস্ট, সে কোন ব্রেকফাস্ট পছন্দ করে, ব্রেকফাস্ট বার, অটমিল এবং সিরিল। আমরা, আমার মনে হয় ব্রেকফাস্টকে, আচ্ছা এটা পরে, আগে লাইফস্টাইলকে আমরা প্রেডিক্ট করব। তো আমরা ডেটাতে চলে আসি, দেখেন তাইলে এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, অ্যাক্টিভ, তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটাকেই আমরা প্রেডিক্ট করব অন্য ভেরিয়েবল গুলি দিয়ে, এটাকে প্রেডিক্ট করব। এটা এখন লজিস্টিক রিগ্রেশন কেন হবে,
কারণ প্রিডিক্ট যাকে প্রিডিক্ট করব সে যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা ক্যাটাগরিক্যাল ডাটা প্রিডিক্ট পারি এখানে অ্যাক্টিভ 0 অথবা 1 এটা এক ধরনের ক্লাসিফিকেশনের মতো ইয়েস নো প্রিডিক্ট করব ওকে এখন আসেন কমান্ড অ্যানালাইজ রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন এখানে আছে হ্যাঁ বাইনারি লজিস্টিক আর হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিক আপনারা বলতে পারেন আমরা কোনটা সিলেক্ট করব আর মাল্টিনোমিয়াল কখন সিলেক্ট করব যদি দুইয়ের অধিক ডেটা হয় এখানে বাইনারি সিলেক্ট করব তাহলে আমাদের ওই যে লাইফস্টাইল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটাকে দিলাম ও সরি এটা হলো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর বাকি সবাইকে দিয়ে দেই এখানে কিন্তু এখানে আমাদের এই যে ভ্যারিয়েবলটা এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নাই এটা কি ধরনের অ্যাকচুয়াল থেকে ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয়েছে তাইলে এটাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে ক্যাটাগরিক্যাল কে কে এইজটা ক্যাটাগরিক্যাল জেন্ডারটা কি ক্যাটাগরিক্যাল না দিব না জেন্ডার যে ক্যাটাগরি জেন্ডারের ভ্যালু দেখেন 0 এবং 1 তো এটাকে আমি ভ্যালু হিসেবে নিলেই পারি হ্যাঁ ব্রেকফাস্ট কিন্তু ক্যাটাগরিক্যাল হ্যাঁ তাইলে এই ক্যাটাগরিক্যাল কারা কারা এটাকে উল্লেখ করে দিতে হবে হ্যাঁ তাইলে আমি উল্লেখ করে দিয়েছি কিন্তু মেরিট স্ট্যাটাস কি কি মেরিট আনমেরিট এটাকে আমি পরে দিই ক্যাটাগরিক্যাল দেখি তো মেরিট স্ট্যাটাস 0 এবং 1 0 1 যেটা এটা এক ধরনের ভ্যালু কারণ কি যদিও ক্যাটাগরিক্যাল বাইনারি কিন্তু একটা হলো উপস্থিত আছে 1 মানে উপস্থিত নাই কাজে এটা এক ধরনের ভ্যালু তো হ্যাঁ তো কাজে জেন্ডার এবং মেরিট স্ট্যাটাস কে আমি নিলাম না নিয়ে এবার আমি যেটা রিয়েলি ক্যাটাগরিক্যাল যেটা এজ আমি কি আবার দেখাবো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে হ্যাঁ ডেটা সম্পর্কে কি বুঝ হয়েছে নাকি আবার ডেটা সম্পর্কে আরেকটু ডেসক্রাইব করে এই কমান্ডটা রান করব স্যার আর একটু ডেসক্রাইব করুন একটু জটিল লাগতে স্যার কি আপনারা প্রত্যেকটা ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি আমরা একটু দেখি হ্যাঁ অ্যানালাইজ প্রত্যেকটা ভেরিয়েবল সম্পর্কে জানার জন্য ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা ভেরিয়েবল ওকে এবার দেখেন এজ অ্যাকচুয়াল ভ্যালু নাই ক্যাটাগরিক্যাল হ্যাঁ 1 2 3 4 দিয়ে আমাকে বলা হয়েছে কোন এজ এর কয়জন আছে জেন্ডার ভ্যালু কিন্তু 0 এবং 1 তো জেন্ডার কে 0 এবং 1 0 তে মেল 1 এ ফিমেল সম্ভবত হ্যাঁ ডেটা একটু চাই জেন্ডারে এই যে 0 তে মেল 1 এ ফিমেল তাহলে কয়জন ইয়ে আছে কয়জন আছে 424 আর 456 তারপরে মেরিটাল স্ট্যাটাসের অবস্থা কি মেরিটাল স্ট্যাটাস হচ্ছে 0 তে মেরিট আনমেরিট আর 1 এ মেরিট এটাকে এগুলি এই জেন্ডার এবং মেরিটাল স্ট্যাটাস কে আমরা ভ্যালু হিসেবে নিয়েছি কেন ভ্যালু হিসেবে নিয়েছি 0 মানে ম্যারেজের উপস্থিতি নেই 1 মানে ম্যারেজের উপস্থিতি আছে তো এরকম বাইনারি ডাটাকে আমরা সাধারণত ক্যাটাগরিক্যাল নেই না দেখেন এটা একটা ইকুয়েশনের মধ্যে যদি ভেরিয়েবলটাকে দেয়া হয় যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে এই ভেরিয়েবলটাকে দেয়া হয় তাহলে আনম্যারিড হলে কি ইকুয়েশনের মধ্যে সে কন্ট্রিবিউট করবে না কারণ ভেরিয়েবলের মান শূন্য
তার মানে কন্ট্রিবিউট করবে না। আর যদি ম্যারিড হয় তাহলে ভেরিয়েবল ইকুয়েশনের মধ্যে কি ওয়ান ভ্যালু নিয়ে সে ঢুকবে, তার মানে কন্ট্রিবিউট করবে। আমি কি বুঝাইতে পারতেছি না? আবার দেখেন আমি পেইন্ট কথাটা কি এই পেইন্ট দিয়ে রান করে আমি একটু ইয়ে করি, মনে করেন এখানে হচ্ছে ওয়াই ওয়াই ইকুয়াল টু X1 A into H plus B into gender plus C into marital status এখন আসো, যদি আমাদের এইটা একটা ইকুয়েশন হয়, এখানে যে কোনো একটা ডেটা এখানে বসাই, যে কোনো একটা ডেটা বসাই, মনে করেন প্রথম ডেটাটা এখানে জেন্ডার ভ্যালু কত, জিরো, ম্যারিটাল ভ্যালু কত, ওয়ান। তাহলে যখন এই ডেটাটা বসাইতে যাব, জেন্ডারের ভ্যালু যখন জিরো বসাবো তখন এই অংশটা জিরো হয়ে যাবে, ম্যারিটাল ভ্যালু যখন ওয়ান বসাবো এই অংশটা কিছু একটা কন্ট্রিবিউট করবে, সি ইন্টু ওয়ান। তার মানে হচ্ছে যে যখন জেন্ডার জিরো হবে তখন জেন্ডারের কোনো কন্ট্রিবিউশন থাকবে না ওয়াইয়ের প্রতি, যখন ম্যারিটাল বা জেন্ডারই হবে ওয়ান তখন ওয়াইকে টু বি পরিমাণ যোগ হবে ওয়াইয়ের মধ্যে। এই জন্য আমি বলতেছি যেগুলি বাইনারি ভেরিয়েবল জিরো অথবা ওয়ান ভ্যালু সেগুলির জন্য এই জিরো মানে বিষয়টা উপস্থিত, ওয়ান মানে বিষয় জিরো মানে বিষয়টা অনুপস্থিত, ওয়ান মানে বিষয়টা উপস্থিত। ম্যারিটাল স্ট্যাটাস জিরো মানে আনম্যারিড মানে তার আনম্যারিড মানে এটা জিরো, এটা জিরো মানে সি ইন্টু জিরো, জিরো তার মানে ওয়াইয়ের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই যদি আনম্যারিড হয়। আর যদি ম্যারিড হয় এখানে সি ইন্টু ওয়ান সমান সি, ওয়াই ইকুয়াল টু সি পরিমাণ বেড়ে যাচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা, তার মানে আনম্যারিড হইলে কন্ট্রিবিউশন নাই ওয়াইয়ের প্রতি, ম্যারিড হইলে ওয়াইয়ের প্রতি সি পরিমাণ কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এটাই আমি বলতে চাচ্ছি যে বাইনারি হইলে জিরো মানে উপস্থিত বিষয়টা, ওয়ান মানে জিরো মানে অনুপস্থিত বিষয়টা, ওয়ান মানে উপস্থিত বিষয়টা, দ্যাট ইজ ওয়ান মানে হচ্ছে যে এটার প্রতি একটা কন্ট্রিবিউশন আছে। ওকে স্যার, তাহলে কি ইকুয়েশনটা কি আসলে হইলো? কারণ এটা তো মানে জেন্ডার যদি জিরো হয় তাহলে তো সে মেল, তো এখানে তো একটা পার্সন আছে কিন্তু ইকুয়েশনের বেলায় আমরা জিরো পেয়ে যাচ্ছি। ইকুয়েশনে তার মানে কি, এই আমরা প্রেডিক্ট করতেছি কাকে, ওয়াইকে, ওয়াইকে নির্ণয় করতেছি। তো আমরা ধরেই আমরা এইভাবেই বলতেছি যে আনম্যারিড হইলে ওয়াইয়ের প্রতি কন্ট্রিবিউশন হবে না, সেইভাবে ধরে তুমি ওয়াইটাকে আমাকে ইয়া দাও, এই বি ভ্যালুটা দাও। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন এইজের বেলা একটা যত বিপত্তি, এইজ তো হচ্ছে 1 2 3 4, একটু দেখেন এইজের ভ্যালু, এইজের ভ্যালু গুলি 1 2 3 4, আর এটা ফ্রিকোয়েন্সিতে আমরা দেখতে পাচ্ছি এইজের ফ্রিকোয়েন্সি হচ্ছে 181 জন হচ্ছে ওয়ান, 206 জন, 231 ইত্যাদি ইত্যাদি। এখন এইজের বেলায় কি করব, তাহলে আমরা যেরকম এখানে বির যদি একটা ভ্যালু আসে, মনে করেন বির ভ্যালু 0.5, আমরা কি বলতে পারবো বির ভ্যালু 0.5 আসলে? আমরা বলতে পারবো
যে আনম্যারিড এর ভ্যালু জিরো, সরি জেন্ডার মেল এর ভ্যালু জিরো আর ফিমেল এর ভ্যালু ওয়ান, এর অর্থ হচ্ছে মেল হইলে ওয়াই এর সাথে বি পরিমাণ কন্ট্রিবিউট হয় না, কিন্তু ফিমেল হইলে ওয়াই এর সাথে কন্ট্রিবিউট হচ্ছে কি পরিমাণ, বি পরিমাণ। আমি কথাটা কি বুঝাইতে পারছি? কারণ মেলের জন্য ভ্যালু জিরো, তাহলে মেল যখন যখন মেল হবে তখন কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু ফিমেল হইলে ফিমেলের ভ্যালু ওয়ান, ওয়াই ক্যালকুলেট করার ক্ষেত্রে বি পরিমাণ কন্ট্রিবিউশন আছে। এটা কি কোএফিসিয়েন্ট বি পরিমাণ কন্ট্রিবিউশন আছে, তাহলে আমরা বলতে পারি ওভারঅল কি বলতে পারি যে মেলের চেয়ে ফিমেল হইলে ওয়াই এর প্রতি বি পরিমাণ কন্ট্রিবিউশন আছে আর মেল হইলে কোনো কন্ট্রিবিউশন নাই। হ্যাঁ ঠিক, মনে হচ্ছে আমরা আসলে বলতে চাচ্ছি তাহলে এখন বি পরিমাণ কন্ট্রিবিউশন আছে, ভালো কথা, কিন্তু আমরা আসলে বি মেল ফিমেলকে মেলের সাথে কম্পেয়ার করছি আর সেই পার্থক্য পাওয়া গেল বি ওয়াই এর পার্সপেক্টিভে। ঠিক এজ ক্যাটাগরির ক্ষেত্রে কি করব, তার মানে হচ্ছে এরকম একটা জিরো ক্যাটাগরি থাকা উচিত ছিল এখানে, কিন্তু বাস্তবে আমাদের ডেটার মধ্যে জিরো ক্যাটাগরি নাই, কেউ নাই। আবার বি ফার্স্ট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে কোনো জিরো ক্যাটাগরি, দুইটা একই রকমের। তাহলে আমরা যে কম্পেয়ার করতেছিলাম সেই কম্পারিজনে আমাকে বলে দিতে হবে কার সাথে কম্পারিজন করে করে তুমি ভ্যালুগুলি দিবা, ভ্যালুগুলি দিবা, সে অনেকগুলি ভ্যালু দিবে। এখানে যেরকম জেন্ডারের ক্ষেত্রে একটা ভ্যালু দিছে, জিরো হচ্ছে মেল, ওয়ান হচ্ছে ফিমেল, জিরোর সাথে কম্পেয়ার করে ওয়ান এর ভ্যালু কত সেটা বি। ঠিক এইজ এর ক্ষেত্রে যেহেতু অনেকগুলি এইজ ক্যাটাগরি, আমাকে বলে দিতে হবে তা কার উপর কম্পারিজন করে কম্পেয়ার করে আমি ভ্যালুগুলি দিব। তাহলে আমি সবার ভ্যালুগুলি দিব, একটা কম্পারিজন আমাকে দাও যার সাথে কম্পেয়ার করে অন্য ক্যাটাগরি গুলির ভ্যালু আমি দিব তোমাকে। তো আবার এই সিদ্ধান্ত নিলাম প্রথমটাই কম্পারিজন হবে, তাহলে কম্পেয়ার করতে পারবো। আবার কমান্ড দেই অ্যানালাইজ করলে লিনিয়ার রিগ্রেশন বাইনারি লজিস্টিক, এখানে হচ্ছে লাইফস্টাইল, এখানে হচ্ছে সবগুলি, আর এখানে ক্যাটাগরিক্যাল কে কে আমাকে বলে দিতে হবে, এজ এবং ব্রেকফাস্ট। কিন্তু এজ এর মধ্যে কাকে কম্পারিজন, রেফারেন্স ক্যাটাগরি কোনটা, প্রথমটা ফার্স্ট, আর এখানেও বলতে হবে রেফারেন্স ক্যাটাগরি ফার্স্ট, বলে দিই প্রথমটার সাথে কম্পেয়ার করবো। কন্টিনিউ, ওকে, অনেক রেজাল্ট দিয়ে দিচ্ছে, বুঝছেন, লিনিয়ার রিগ্রেশনে অনেক রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং রেজাল্ট খুব ভালো আসছে। আমাদের এই যে খেয়াল করেন, প্রথমটা কিন্তু কম্পারিজনের জন্য বলছি, এস ক্যাটাগরি 31 এত 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 ইত্যাদি ইত্যাদি আছে, সবগুলি আমাকে এই এস ক্যাটাগরি কি কি ক্যাটাগরি আছে সেটা আমাকে একটা প্রতিবেদন দিল, এবং ব্রেকফাস্ট নেচারটা কি ক্যাটাগরি কি কি ক্যাটাগরি আছে আমাকে একটা প্রতিবেদন দিল। এটা কিছু না, জাস্ট একটা প্রতিবেদন দিলে এতটা আছে এতটা আছে। আমাকে এই টেবিলে দিল যে আমি পাইসি অ্যাক্টিভ ছিল আমাদের লাইফস্টাইল 474 জন, ইনঅ্যাক্টিভ ছিল 474 জন, অ্যাক্টিভ ছিল হচ্ছে 406 জন, আর আমি আপনার রিগ্রেশন তৈরি করে প্রিডিক্টেড অবস্থায় সবগুলি অ্যাক্টিভ সবগুলি ইনঅ্যাক্টিভ সবগুলি ইনঅ্যাক্টিভ পাইছি, আর
অ্যাক্টিভ আপনার ছিল 406 জন, সেগুলির সবাইরই ইনঅ্যাক্টিভ পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ এই 406 জন এই জায়গায় লেখা থাকা উচিত ছিল। এটাকে একটু, এটাকে আমি আপনাদেরকে যাদেরকে ডাটা মাইনিং করিয়েছি, এটা ট্রুথ টেবিল মনে আছে? ট্রুথ টেবিল একটা ছিল এ বি সি ডি, এটা হলো এ বি সি ডি। এই এই এ বি সি ডি সবগুলি এখানে 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 এই 406 জন সব এই জায়গায় থাক পাইলে আমার সবচেয়ে ভালো হইতো। বুঝা গেছে, আমার তেমন একটা ভালো ফিট করে নাই ডেটা, রিগ্রেশনটা ভালো হয়। যাই হোক, ও মাই গড, টোটাল 63% ফাইনালি পাইছে, 63% অ্যাকুরেসি পাইছে, পাওয়া গেছে। ওই যে কিছু ভাগটা করছে, আর আমরা এখানে সিগ ভ্যালুর জায়গায় আমরা দেখতে পাচ্ছি এইচ ক্যাটাগরি সব সিগনিফিকেন্ট দুইটা, কিন্তু এইচ ক্যাটাগরি থ্রি সিগনিফিকেন্ট না, জেন্ডার সিগনিফিকেন্ট না, ম্যারিটাল স্ট্যাটাস সিগনিফিকেন্ট না, ব্রেকফাস্টের মধ্যে ব্রেকফাস্ট ফার্স্ট ক্যাটাগরি সিগনিফিকেন্ট, ওকে, কনস্ট্যান্ট সিগনিফিকেন্ট, ওভারঅল এই। এখন এটা হচ্ছে আমাদের রিগ্রেশনের রেজাল্ট। আমরা ফাইনালি যেই কনক্লুশনে আসতে পারি এখানে, সেখানে আসতে পারি এরকম যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ প্রিডিক্ট করার ক্ষেত্রে অনেক এররস পাওয়া গেছে, আমাদের মডেলটা ভালো হয়নি, 63% অ্যাকুরেসি পাওয়া গেছে, যেটা আমি পছন্দ করি না, অন্তত 90% পাওয়া উচিত ছিল। আর এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এর উপর নির্ভর করে এইজটা প্রচুর নির্ভর করে, বাস্তবেও তো তাই, এই যত বেশি হবে তত অ্যাক্টিভনেস চেঞ্জ হবে, ঠিক না? তো এমনকি জেন্ডারের সাথে এটা রিলেটেড না, মেরিট মে বিয়ে করলে এটা রিলেটেড না, কিন্তু ব্রেকফাস্ট রিলেটেড অ্যাক্টিভনেস। ব্রেকফাস্ট আপনি কখন করলেন, এটা ব্রেকফাস্টের কি ধরনের ডেটা আমি জানি না, তবে ব্রেকফাস্ট ভেরিয়েবলটা অ্যাক্টিভ থাকবেন কি থাকবেন না এটার উপর নির্ভর করে। ডাটার বর্ণনা তো আমরা দিতে পারি নাই, আমরা ডাটা একটা লোড করি, আসলে এটা কোত্থেকে ডাটা কালেক্ট করা হয়েছে, কাদের থেকে ডাটা কালেক্ট করা হয়েছে, ব্রেকফাস্ট মানে কি, ব্রেকফাস্ট 1, 2, 3 পাইছি, কিন্তু সেইরকম ভাবে তো অত বর্ণনা নাই, তো এই কারণে আমরা দিতে পারি না আর।
কিন্তু আমরা ইকুয়েশন তৈরি করলাম, লজিস্টিক রিগ্রেশন তৈরি করলাম, এখন আপনি বলতে পারেন আমার প্রিডিকশনের কি হইলো, প্রিডিকশন হবে। কিন্তু তার আগে এখানে আরেকটা এক্সট্রা কলাম আছে, আমরা কিন্তু এই ভ্যালুর কোনো ব্যবহার করি না, এক্সপেকটেশন অফ বিটা, এটাকে এই এটাকে ইট দ্য পাওয়ার করলে এটা পাওয়া যায়, এই কলামটাকে, এই কলামটাকে ইট দ্য পাওয়ার করলে এটা পাওয়া যায়। এই কলামের অর্থ কি? এই কলামটাকে আমরা বলি অডস রেশিও। অডস রেশিও এখানে প্রথমটা দেখেন, এইচ ক্যাটাগরির অডস রেশিও হচ্ছে 2.156। তার মানে এখানে কিন্তু বেস ক্যাটাগরি হচ্ছে 4 নম্বর ক্যাটাগরি, মানে বুড়ারা, বুড়াদের চেয়ে কোপিশিয়েন্ট ভ্যালু পজিটিভ, তার মানে বুড়াদের চেয়ে এই ক্যাটাগরির মানুষদের অ্যাক্টিভ থাকার প্রবাবিলিটি 2 গুণ বেশি, প্রবাবিলিটিটা 2 গুণ বেশি, মানে বুড়ারা অ্যাক্টিভ থাকার প্রবাবিলিটি যদি হয় 0.1, তাহলে এই শ্রেণীর, এই ক্যাটাগরি, এটা তো ইয়াং ক্যাটাগরি, এই ইয়াং ক্যাটাগরির মানুষদের অ্যাক্টিভ থাকার প্রবাবিলিটি 0.1 এর এত গুণ, তার মানে 0.23 এরকম, মানে বুড়াদের যা প্রবাবিলিটি তার এত গুণ বেশি হচ্ছে এই শ্রেণীর প্রবাবিলিটি। অর্থাৎ বুড়ারা অ্যাক্টিভ থাকবে তার চেয়ে 2.15 টাইমস বেশি প্রবাবিলিটি ইয়াংরা অ্যাক্টিভ থাকবে। এখন বলে না যারা কিনা স্মোকার্স অথবা তাদের কোভিডে আক্রান্ত হওয়ার চান্স, লাইকলিনেস, যারা স্মোকার না তাদের চেয়ে 2.5 গুণ বেশি, এরকম বলে না, এটা হচ্ছে সেইটা 2.5 গুণ অডস রেশিও। এখন এইভাবে প্রত্যেকটাই আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি অত ব্যাখ্যা করতে ইন্টারেস্টেড ভাল লাগতেছে না, কারণ ইকুয়েশনটা আমার তেমন একটা ফিট করে নাই। এনিওয়ে আমরা কিন্তু লজিস্টিক রিগ্রেশনের অনেক বড় ব্যাখ্যা দিলাম। আমি যখন পড়ছি লজিস্টিক রিগ্রেশন, আমার টিচারও কিন্তু এত এত এক্সপ্লেন করে বলে নাই, আমার টিচার আমাদেরকে খুব ফর্মাল ওয়েতে বলছে যে হ্যাঁ, হয় অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে রিগ্রেসর, যাকে রিগ্রেস করবো, এটা যদি বাইনারি হয় অথবা ট্রাইনারি হয় তখন লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে হয়, শেষ। কিন্তু আমি অনেক ইয়ে করে ব্যাখ্যাটা দিলাম, আমাদেরকে কোনোদিনও বোঝায় নেই এক্সপেক্টেড এক্সপেকটেশন অফ বিটা কি, এগুলি নিয়ে নিতে হয়েছে কষ্ট করে। তো আপনারাও এটাকে বলা হয় অডস রেশিও, এটা দেখে নেবেন।